হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ ভিডিও। এতক্ষণে আপনারা আমার টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমি কোথায় এসেছি। হচ্ছে এটা মরমী কবি পাগলা কানাইয়ের উদ্দেশ্যে 7 দিনব্যাপী একটি মেলা বসেছে, তো সেখানেই চলে এসেছি। এই যে দেখতে পারছেন, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আমি আসলে যে অরিজিনাল মিউজিকটা আছে ওটা দিতে পারিনি, আপনারা হয়তো বা বুঝবেন যে আমি কেন অরিজিনাল মিউজিকটা দিইনি। আর মেলাতে এসেছি আর এখানে অনেক দোকানপাট আছে, সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে একটু ভিডিও করতেছি। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। মেলাতে কিন্তু সবসময় ছোট বাচ্চাদের খেলনা বেশি থাকে। যখন আমরা ছোট ছিলাম তখন মেলাতে যেয়ে অনেক আনন্দ করতাম। এখানে পাঁপড় বিক্রি করছে, তাকে পাঁপড় কিনে নিব। আর এই যে পাঁপড় ভাজি করতেছে এটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করেছি। আশা করি আপনাদের কাছেও ভিডিওটি ভালো লাগবে। এতো পাঁপড়টা কিনে নিয়েছি। তো এখানে অনেক দোকান ছিল, যেগুলো আসলে সবগুলো দোকান আমি ভিডিও করতে পারিনি। এত দোকানের মাঝে কোন দোকানটা ভিডিও করব আর কোনটা করব না বুঝতে পারিনি। আর এটা হচ্ছে পাগলা কানাইয়ের মাজার দেখাবো আপনাদেরকে আমি, যেখানে ওনাকে সমাধি দিয়েছিল। এটা বেড়বাড়িতে এই অবস্থিত, ঝিনাইদহ, পাগলা কানাই মরমী কবি। হয়তো সামনে হচ্ছে ওনাকে সমাধি দিয়েছে। আমি আজকে ভিতরে প্রবেশ করিনি, তবে নিশ্চয়ই একদিন ভিতরে প্রবেশ করে ভিতরের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। মরমী কবি পাগলা কানাইয়ের ভাস্কর্য এখানে আছে। এই যে ইনি হচ্ছে মরমী কবি পাগলা কানাই। এই যে জিনিসপত্র, বাচ্চাদের যে খেলনাগুলা এগুলাই বেশি ছিল। আর এগুলা হচ্ছে পিঠা তৈরি করার জন্য সাজ বলে, বা নকশা করার জন্য সাজ এগুলা বলে। তো বাচ্চাদের খেলনাগুলাই বেশি ছিল। এই যে ছোট্ট একটা কুলা, মেলায় আসলে এই যে এই জিনিসগুলা খুব ভালো লাগে। এখানে অনেক রকম আচার আছে, চালতার আচার, জলপাইয়ের আচার, আর আরও অনেক আচার ছিল যেগুলার নাম হয়তো আমি বলতে পারতেছি না, কিন্তু অনেক আচার ছিল, কিন্তু স্বাস্থ্যসম্মত কোনোটাই ছিল না।
আর এই দই এটা কিন্তু আগুন পান, এগুলা পানে কিন্তু ওই যে আগুন পান বলে না ওগুলা, এগুলা হচ্ছে আগুন পান। সুন্দর করে সাজিয়ে রেখেছে, কালারটা দেখেও কিন্তু খুব ভালো লাগতেছিল। এই তো এখন হচ্ছে পান রেডি করা হচ্ছে, আপনারা দেখতেই পারবেন যে এখানে কে পান খাবে। এখন আগুন পান রেডি করা হচ্ছে। আপনাদের ভাইয়া হচ্ছে আগুন পান খাবে, তার জন্য এখানে রেডি করা হচ্ছে। কিভাবে আগুন পান তৈরি করে খুব কাছ থেকে হয়তো বা দেখাতে পারিনি, তারপরেও যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি। আপনাদের ভাইয়া খুব ভয় পেয়েছিল যে আগুন পান খেতে যে যদি আগুন লেগে যায় মুখে, তার জন্য খুব ভয় পেয়েছিল। কিন্তু আসলে আগুন পান খাওয়াটা অতটাও রিস্কের না, উনি আগে থেকেই পানে যে আগুন লাগিয়েছিল ওটা নিভিয়ে দিয়েছিল। ভাইয়ার হাত ধরেছে একটা ভাইয়া, ভয় পেয়েছিল একটু, কিন্তু পরবর্তীতে আর কিছু হয়নি। এই তো আর যারা ছিল তারাও এক এক করে পান খাবে, আমি একটু ভিডিও করতেছি। এই যে কালারগুলো না, এগুলো আমার খুব ভালো লাগছিল আর ক্যামেরাতেও খুব ভালো লাগতেছিল, তার জন্য আমি কিছুক্ষণ সময় ভিডিও করেছি। আর মেলায় এসে জিলেপি খাবো না তাই কখনো হয়, তার জন্য জিলেপি এখান থেকে কিনে নিতেছি। বাসায় যেয়ে খাবো, এখন খাবো না, অনেক রাত হয়ে গেছে। আপনাদের সঙ্গে তো আমি এত কিছু শেয়ার করি নাই, অনেক রাত পর্যন্ত ছিলাম কারণ এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, ওগুলো দেখতেছিলাম আর একটু একটু ভিডিও করেছি। সেগুলো আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করিনি কারণ অরিজিনাল বাজনাটা যদি না দিতে পারি তো আপনাদের সঙ্গে ওটা শেয়ার করলে আপনারা বোরিং ফিল করবেন, তার জন্য আর আমি ওটা শেয়ার করিনি, আশা করি আপনারা বুঝতে পারবেন। এখন হচ্ছে ফুচকা খাবো, তার জন্য এখানে ফুচকা রেডি করা হচ্ছে। এতেও ফুচকা রেডি হয়ে গেছে। ফুচকাটা এতটাও টেস্ট ছিল না, তার জন্য খুব একটা ভালো লাগেনি, অল্প কিছু খেয়ে রেখে দিয়েছিলাম। এই তো ফুচকাটা আর বেশি একটা ভালো লাগেনি। আর এই যে চাউমিন, চাউমিনটাও খুব একটা টেস্ট ছিল না মেলার মাঠে। আমি আসলে বুঝি নাই যে এগুলা খুব একটা টেস্ট হবে না, বুঝতে পারলে আমি হয়তো খেতাম না। খুব একটা মজা ছিল না, তার জন্য আর খাইনি, এটুকুই একটু টেস্ট করেছিলাম। আর এখন হচ্ছে কদবেল কিনে নিব। এই তো এখানে এই ছোট্ট ভাইয়াটা কদবেলের মধ্যে একটু মশলা দিয়ে মিক্স করে দিচ্ছে। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।